অবসরের ঘোষণা দিয়েছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। নভেম্বরে ডেভিস কাপে শেষবারের মতো খেলবেন 22টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা। আজ এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়ে তিনি জানান, চোটের কারণেই জীবনের কঠিন বাস্তবতায় এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে তাকে। সুইস তারকা রজার ফেদেরার আগেই অবসর নিয়েছিলেন। ফ্যাভ থ্রির আরেক কিংবদন্তি রাফায়েল নাদালও বিদায় জানালেন টেনিসকে, তার ঝুলিতে 22টি গ্র্যান্ড স্ল্যাম। গত কয়েক বছর চোটে জর্জরিত ছিলেন স্প্যানিয়ার্ড, কয়েকবার করিয়েছেন অস্ত্রোপচার। অবসরের ইঙ্গিতটা বছরের শুরুতেই দিয়ে রেখেছিলেন, এবার সত্যিই বললেন বিদায়। পেশাদার টেনিস অঙ্গনে তরুণ নাদালের চমক শুরু হয় 2001 সালে। তাকে বলা হয় লাল সুরকি রাজা। 22টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে 14টি এসেছে রোলা গারোয়। 4টি ইউএস ওপেন, 2টি অস্ট্রেলিয়ান ওপেন ও 2টি উইম্বলডন। ফেদেরারের সঙ্গে তার দ্বৈরথ ঠেকেছে অমরত্বে। রোলা গারোয়ে হোঁচট খাওয়া বেদনাদায়ক যা ছিল এবারে ফ্রেঞ্চ ওপেনে, যেখানে প্রথম রাউন্ডে বিদায় নিয়েছিলেন নাদাল। আলোচনা তখন থেকেই শুরু। নভেম্বরে ডেভিস কাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে স্পেন। রাফায়েল নাদালের গৌরবের 23 বছরের পেশাদার টেনিস ক্যারিয়ার ইতি হবে এই ক্লে কোর্টেই। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।